আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বেরোতাম, একটু আজকে যাব আপনার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। ওখানে এসএমই মেলার আয়োজন হচ্ছে, ওখানে আমরা দেখতে যাব, মানে ঘুরতে যাব যে ওখানে কী অবস্থা, কেমন কী পা থাকে, কী পাওয়া যায়, সব কিছুর জন্য আজকে ওখানে যাওয়া আমরা যাচ্ছি। ওখানে এখন দেখবো এখানে কী কী জিনিস পাওয়া যায়, ভিতরে ঢুকবো, ঢুকে একটু ঘুরবো ফিরবো, মানে এটা সম্পর্কে অভিজ্ঞতা নেব যে ওখানে কী আছে, এমন হরেক রকমারি কী খাওয়ার জিনিস, পরার জিনিস, চলার জিনিস, এক কথা নিত্য প্রয়োজনীয় যেসব পণ্যগুলো আছে বা ওখানে কী খেতে পারবো ঘুরে দেখতে পারবো, এটার জন্য আজকে এখানে যাওয়া এসএমই আপনার মেলা আছে, এটাকে এসএমই মেলাও বলে। আজকে আমরা যাব বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। জায়গাটা খুব সুন্দর, আমরা অলরেডি চলে এসেছি, এখানে ঘুরছি ফিরছি দেখছি, ভিতরে ঢুকলাম। এখানে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে, এখানে আপনার পাবলিক সচেতনার জন্য আপনার মাস্ক পরতে হয়, মাস্ক পরা মোটামুটি বাধ্যতামূলক। খুব সুন্দরভাবে ইনারা আয়োজন করেছে যাতে সবাই মাস্ক পরে ঢুকতে হয়, এবং সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো। ফার্স্টে আমরা বাইকটা রেখে এসেছি গেটের বাইরে, ওখানেও সিকিউরিটি আছে, আপনার যারা আনসার ভাই অথবা গার্ড তারা আমাদের বাইকটা মানে রাখার ব্যবস্থা করেছে এবং ওনারাই পাহারা দিচ্ছে। এখন দেখা যায় আমরা ভিতরে যাই, ভিতরে কী অবস্থা দেখি। হ্যাঁ, এখানে আমরা প্রথমে আসলাম একটা রুটি মেকারের দোকানে, ঠিক আছে, দেখি এখানে রুটি মেকার হচ্ছে, কারণ এখনকার সময়ে রুটি সেই সনাতন পদ্ধতিতে ঠেলে ঠেলে বানানো একটু কষ্টসাধ্য কাজ, কারণ আমরা যান্ত্রিক জীবন অনেক বেশি আধুনিক হয়ে গেছি, যার জন্য খুব অল্প সময়ের ভিতরে আমরা কীভাবে রুটি বানাতে পারি, এটার জন্য আসলে রুটি মেকার দিয়ে আমরা খুব সহজে দ্রুত সময়ে আমরা রুটি বানাতে পারি। এছাড়া এখানে আপনার বিভিন্ন খাবারের দোকান আছে, যেমন আমার এই রুটি মেকার দোকানের পাশেই আছে আপনার বিভিন্ন রকম আচারের দোকান, এছাড়া বিভিন্ন মিষ্টির দোকান, ফলের দোকান, কেকের দোকান, এক কথায় অসাধারণ একটা পরিবেশ। এখানে সবাই আসতেছে, সবাই খাচ্ছে, দেখলে ভালো হয়ে যাচ্ছে, মানুষের সমারোহ অনেক মানুষ, মানে এখন থেকে বলবো এখানে জ্যামে ভরা, দেখতে ভালো লাগে, একটা অন্যরকম একটা পরিবেশ। কিন্তু কিছু কিছু জিনিস যেমন মাস্ক অনেকে পরে আছে, অনেকে পরে না, যেহেতু গেটের বাইরে সচেতন করে দিচ্ছে, আপনারা মাস্ক পরেন, মাইক দিয়েও বলছে আপনারা মাস্ক পরেন, সচেতন থাকেন। এখন এই সচেতনতা আমাদের ভিতর তৈরি করতে হবে, এখন ওনারা তো ধরে ধরে বলতে পারবেন না, ধরে ধরে বলতে বলা যায়, কিন্তু জিনিসটা আপনার অনেকে নিজে দেয় অন্যভাবে নিতে পারে, ওনারা সচেতন, ওনাদের সচেতন করার দায়িত্ব যারা কর্তৃপক্ষ আছে করছে, কিন্তু আমাদের আসলে প্রথমত সচেতন হতে হবে। এছাড়া আমরা এখানে বিভিন্ন রকম দোকান দেখলাম, যেখানে আপনার কী বলে রান্না বান্নার জন্য বিভিন্ন রকম মশলা পাওয়া যায়, কেক বানানোর জন্য বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, তারপর ফুডের দোকান, তারপর বিভিন্ন কাজু বাদাম, এছাড়াও হরেক রকম যা যা প্রয়োজনীয় ফুডের বেভারেজ আছে, আপনার কোল্ড ড্রিঙ্কস আছে, সব রকম জিনিস এখানে আছে আমরা দেখছি। এছাড়া এদিকে আমরা বিভিন্ন স্টলে গিয়েছিলাম, যেমন আপনার কাপড়ের স্টল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জামা কাপড়ের যে ব্যবস্থা সেখানে গিয়েছিলাম, গিয়ে ঘুরে দেখলাম। এখানে এছাড়া আছে আপনার পাটের হরেক রকম জিনিস পাওয়া যায়, বিভিন্ন এক কথায় এখানে আপনি আসলে সকল ধরনের পণ্য পাবেন, পরিবেশ সুন্দর, বিভিন্ন যে জিনিসগুলো সহজে পাওয়া